আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ক্লাস শুরু করতেছি। আমার আজকের ক্লাসটা তৃতীয় নম্বর ক্লাস, সরি চতুর্থ নম্বর ক্লাস। এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি, তিনটা ক্লাস নিয়েছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর। প্রথম ক্লাসে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পূর্ণ একটা নেয়া বলে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে একটি অঙ্ক অঙ্ক করেছি খুব সুন্দর করে, তৃতীয় ক্লাস আরেকটা করেছি। এখন আজকে আরেকটা অঙ্ক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করি প্রত্যেকে আমার ক্লাসটা আপনারা উপভোগ করতে পারবেন। এই ক্লাসটা করার আগে আপনাদের প্রতি অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমার এক নম্বর ক্লাসটা করে আসবেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এক নম্বর ক্লাসটা করে আসবেন। নেয়া বলিটা জেনে অবশ্যই অঙ্ক করার জন্য বসবেন, নিয়াবলী না জেনে কখনো এই অঙ্কের মধ্যে আসবেন না। আর অঙ্কগুলা আমি আয়ের আগে যা করেছি, অঙ্কের আমার ভিডিওর উপরে আই চিহ্ন, কর্নারে আই চিহ্ন থাকবে, আই চিহ্নতে ক্লিক করলে সরাসরি এই এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সব যেগুলো ভিডিও সবগুলো ওখানে পাওয়া যাবে একের পর এক ধারাবাহিক ভাবে। আবার এখানে আরো অন্যান্য ক্লাস গুলো থাকবে একের পর এক, এক আই চিহ্নতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ফ্লেক্সিবল বাজেট, অপারেটিং কস্টিং, এই অধ্যায়গুলা একের পর এক থাকবে। যে অঙ্কগুলো আমি করেছি, যে ভিডিও গুলো আপলোড আছে সবগুলাই থাকবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো অঙ্কটা এই এই অঙ্কগুলা করতে পারবেন এবং সেই জন্য আমার চ্যানেলে যুক্ত হবেন। আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা ইউটিউবে অথবা গুগলে অথবা যারা মোবাইল দিয়ে বিট ম্যাথ নাকি এটা ইউজ করেন ওখানে আমার নাম জীবন স্যার টাইপ করে দিলে, অথবা জীবন স্যার ইংরেজিতে অথবা বাংলায় এটা টাইপ করে দেওয়া যাবে, অথবা বেস্ট কমার্স একাডেমি বা কমার্স একাডেমি এই কিওয়ার্ড গুলো টাইপ করলে আমার চ্যানেলটা পাওয়া যাবে। ওই চ্যানেলে গিয়ে আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে থেকে আপনারা আমার ভিডিও গুলো করে দেখবেন। আচ্ছা যাক, আমি আর কথা না বাড়িয়ে আমি অঙ্ক শুরু করতে যাচ্ছি। আমার আজকে এর অঙ্কটা অঙ্ক শুরু করতে যাচ্ছি এই চতুর্থ নম্বর ক্লাস। আমি এই অঙ্কটা নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই অঙ্কটা আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিব এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। এটা কমার্স পাবলিকেশনের বই C4। C4 এই বছর 2020 সালে যে বইটা কমার্স পাবলিকেশনে বের হয়েছে ওই বইটা C4 প্রবলেম। এর আগে C3 করেছি, এর আরেকটা কত C27 নাকি 30 করেছি, এরপর এটা C4 প্রবলেম। আপনার ক্লাস থেকে দেখবেন এটা কমার্স পাবলিকেশনে পাবেন, অন্যান্য বইও সেম অঙ্কটা পাওয়া যাবে আশা করি। তো এই অঙ্কটা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, করার পর আমি আপনাদেরকে প্রতিটি আইটেম সম্পর্কে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা করব। যেমন দ্য ডেল্টা কোম্পানি 2017 এন্ড 2018 2017 এবং 2018 সালে ইয়ার এন্ড ব্যালেন্স শিট ক্যারিড দ্য ফলোইং ডেবিট এন্ড ক্রেডিট কল অ্যামাউন্ট। বলা হচ্ছে কি ডেল্টা ডেল্টা কোম্পানি লিমিটেডের 2017-18 সালের ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্ট গুলো দেওয়া আছে। ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট, এটা ডেবিট এবং ক্রেডিট হতে পারে অথবা অ্যাসেট এবং লাইবিলিটিস লেখা থাকতে পারে, যে কোনো একটা রকম। ডেবিট মানে অ্যাসেট, ক্রেডিট মানে লাইবিলিটি। তার ডেবিট ব্যালেন্স এই যে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইকুইপমেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্স। এই ডেবিট ব্যালেন্স টোটাল যোগফল আছে এটা 50,000, এটা 54,000। আর ক্রেডিট ব্যালেন্স বা লাইবিলিটি কি কি আছে, অ্যাকাউন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট দেওয়া আছে, ইকুইপমেন্টের উপর অবচয় দেওয়া আছে, অবচয় সঞ্চিতি, অ্যাকাউন্ট পেয়াবল পাওনাদার দেওয়া আছে, ট্যাক্স পেয়াবল দেওয়া আছে, আয়কর সঞ্চিতি, কমন স্টক এট 10 পার ভ্যালু, প্রতি শেয়ার 10 টাকা করে কমন স্টক বা সাধারণ শেয়ার দেওয়া আছে, প্রিমিয়াম অন কমন স্টক, কমন স্টকের উপর প্রিমিয়াম দেওয়া আছে, প্রিমিয়াম মানে অধিহার, অধিহার মানে বেশি টাকা দেওয়া আছে, শেয়ার দাম যত তার থেকে বেশি দামে কিনলে অধিহারটা সৃষ্টি হয়, রিটেইন আর্নিং সংরক্ষিত আয় দেওয়া আছে, তাও 50 এবং 54, মানে 2017 সালে 50-50, 2018 সালে 54-54, এই হলো ব্যালেন্স শিট। আমি সমন্বয় এগুলো পড়ার আগে আচ্ছা সমন্বয়টা পড়ে ফেলি, তারপর একসাথে আলোচনাতে চলে যাবো। এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্যাবলী কি কি আছে, ইকুইপমেন্ট কস্টিং 5,000 ওয়াজ পারচেজ ডিউরিং দ্য 2018 2018 সালে 5,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করেছে, 5,000 টাকা মূল্যের ইকুইপমেন্ট ক্রয় করেছে, ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ একটি ক্রয় করেছে। এরপর 2 নম্বর সমান হচ্ছে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000 ওয়াজ ডিসকার্ডেড,
1000 টাকা ক্রয় মূল্যের ইকুইপমেন্ট সম্পূর্ণ অবচয় হয়েছে, এন্ড ইট কস্ট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্ট। এটার ক্রয় মূল্য এবং ইকুইপমেন্টের ক্রয় মূল্য এবং অবচয় সঞ্চিত হিসাব থেকে রিমুভ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে। 2-3 নম্বর হচ্ছে 2200 শেয়ার অফ কমন স্টক আর সোল্ড এন্ড ইস্যু এট টাকা 15 পার শেয়ার, প্রতি শেয়ার 15 টাকা করে 200 শেয়ার সাধারণ শেয়ার বিক্রি করা হয়েছে। এখানে ছিল শেয়ারের দাম 10 টাকা, এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি কমন স্টক প্রতি শেয়ার 10 টাকা করেছিল, কিন্তু এখানে 3 নম্বর সমন্বয় বলতে 200 শেয়ার বিক্রি করেছে কত টাকা, 15 টাকা। 10 টাকার শেয়ার যখন 15 টাকা বিক্রি করে তাহলে কত টাকা বেশি, 5 টাকা বেশি। ওই 5 টাকাটাই হচ্ছে প্রিমিয়াম। ওই 5 টাকাটা কিভাবে, এই 15-র সাথে 5-এর সাথে 2000 গুণ করলে 5 দুগুণ কত, 10, এই 1000 টাকা প্রিমিয়াম এটা বেড়েছে। মাউস দিয়ে দেখাচ্ছি এই 1000 কোত্থেকে আসছে, এই 10 টাকার শেয়ার 15 টাকা বিক্রি করেছে। আর মাউস দিয়ে দেখাচ্ছি ব্যালেন্স শিটে আসে কমন স্টকের টাকা 10 পার শেয়ার, একটা শেয়ার দাম 10 টাকা, বিক্রি করেছে কত টাকা, 15 টাকা। তাহলে কত টাকা বিক্রি করছে, 5 টাকা বেশি দিয়ে বিক্রি করছে। যেটা বেশি দিয়ে বিক্রি করে সেটাকে ইংরেজিতে বলে প্রিমিয়াম, বাংলায় বলে অধিহার বা অতিরিক্ত মূল্য। তাহলে এই 5 টাকার সাথে এই 200 গুণ করলে তাহলে 1 শেয়ারে যদি 5 টাকা বেশি পাই, টোটাল 200 শেয়ার বিক্রি করেছে, 200 শেয়ারে কত টাকা বেশি পাইলো, তাহলে 200 সাথে 5 দিয়ে গুণ করলে 1000 টাকা বেশি পাই, এখানে 1000 টাকা অধিহার। আর এখানে কমন স্টক বছরের শুরুতে কত ছিল, আমি এই কমন স্টকটা যখন কথাই বলতেছি এটা পুরোপুরি বুঝিয়ে ফেলে বুঝিয়ে দিই, 25,000 টাকা কমন স্টক ছিল, বছরের শেষে কত হয়ে গেল, 27,000, তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 2000 টাকা কেমনে বৃদ্ধি পেয়েছে, এই যে এখান থেকে 15-এর সাথে 5 বাদ দিলে কত থাকে, 10 টাকা, 10-এর সাথে 2000 গুণ করলে কত, 2000 গুণ 10, সরি 200 গুণ 10, 200-এর সাথে 10 গুণ করলে 2000 টাকা বের হবে। এই 25,000 টাকা 2000-25,000-এর সাথে 2000 যোগ করলে 27,000 টাকা, 27,000 টাকা এখান থেকে এই এইটা 27 হয়ে গেল। তাহলে 27 কেমনে কেমনে হলো, আরেকবার বলতেছি 200-এর সাথে 10 গুণ করতে হবে, 15 গুণ না করে মূল দাম 10 টাকা 20 গুণ করতে হবে, 200-এর সাথে 10 গুণ করলে বের হয় 2000 টাকা। আর বছরের শুরুতে ছিল কত, 25,000 টাকা, বছরের শুরু মানে 17 সালটা প্রথম প্রথম বছর যেটা থাকে পুরাতন বছরটা সেটা শুরু ধরতে হবে, 25,000-এর সাথে 2000 যোগ করলে 27,000, তাহলে এখানে 2000 বৃদ্ধি, এখানে 1000 বৃদ্ধি, টোটাল কত, 3000। 3000 কেমনে হয়, এই 15-এর সাথে 200 গুণ করলে 3000 বের হয়ে যায়। আর এই টাকাটা অবশ্যই কোথায় আসবে, ক্যাশ ফ্লো ফ্রম এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটাও একদম ধরছি দেখুন পুরোপুরি বুঝিয়ে ফেলতেছি। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে শেয়ার ইস্যু এট প্রিমিয়াম 200×15, 200-এর সাথে 15 গুণ করলে 3000 টাকা বের হবে। আমরা জানি শেয়ার বিক্রি করে যদি কোনো টাকা আসে, শেয়ার বিক্রি করে ঋণ নিলে সেগুলোকে হয় প্লাস হয়, তাহলে 15-এর সাথে গুণ করলে শেয়ার বিক্রি করে 3000 টাকা পাইলে প্লাস হয়ে গেল। আচ্ছা যাক, এই আইটেমটা আমি একদম আলোচনায় করে ফেললাম। এরপর কি আছে, নাম্বার 4, ডিভিডেন্ডস টোটালিং টাকা 6000 আর ডিক্লার এন্ড পেড ডিউরিং দ্য ইয়ার, সারা বছরে 2000 টাকা 6000 টাকা লভ্যাংশ ডিক্লার করেছে মানে ঘোষণা করেছে, এন্ড পেড পরিশোধ করেছে ডিউরিং দ্য ইয়ার, এবং ওই বছরে কি করা হয়েছে এটা পরিশোধ করা হয়েছে, 6000 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 6000 টাকা পরিশোধ করেছে। আমরা জানি ডিভিডেন্ড কোথায় আসে, ডিভিডেন্ড আসে যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর ডিভিডেন্ড পেড কি হয়, অবশ্যই মাইনাস হয়, ডিভিডেন্ড দিলে কোম্পানির ক্যাশ টাকা কমে যাবে, কোম্পানি যদি তার শেয়ার হোল্ডার দেয়, যারা শেয়ার কিনেছে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার, ডিভিডেন্ড দেয় বা লভ্যাংশ দেয় বা লাভের অংশ দেয়, তার কোম্পানির ক্যাশ টাকার পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, কমে যাওয়া বিধায় এই 6000 টাকাটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে 6000 দিয়ে মাইনাস দিতে হবে। তাহলে এই ডিভিডেন্ডের কাজটাও আমরা বলে আমি বলে ফেললাম, তার মানে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর এই দুটো আইটেম অঙ্ক না করার আগে বুঝিয়ে গেছি। যাক, এখন আমাদের কাজ কি বলতেছে, রিকোয়ার্ড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড। তাহলে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করো কিভাবে, ইউজিং ইনডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি প্রয়োগ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয়। তাহলে আমাদের এই পরোক্ষ পদ্ধতি প্রয়োগ করে কাজ করতে হবে। এখন আমি যদি পুরো কথাটা আলোচনা এখন প্রথম থেকেই শুরু করবো, আবার অঙ্ক করার জন্য কি করতে হবে, প্রথম প্রতিষ্ঠানের নাম লিখতে হবে ডেল্টা কোম্পানি, তারপর ক্যাশ ফ্লো ইনভেস্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা লিখে দিতে হবে নাম, যেহেতু আমাদের তৈরি করতে বলতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী বাংলা কোন মেথডে করতেছি, ইনডাইরেক্ট মেথডে, ব্র্যাকেটে ইনডাইরেক্ট মেথড লিখে দিতে হবে, ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018, কত 2018 সালে 31 ডিসেম্বর তারিখে। তাহলে এইটা লেখার পরে এটা এদিকে আরেকটা কলাম রো টানে দিবেন, লাইন টানে দিবেন, এখানে পার্টিকুলার হবে, টাকা হবে, টাকা হবে, এই জিনিসগুলো আমি নিয়মিত বুঝিয়েছি, পার্টিকুলার অথবা ডিটেলস 2 নম্বর ক্লাসে বুঝিয়েছি, 3 নম্বর ক্লাসে বুঝিয়েছি, এখানে আর বলতেছি না, এখানে টেনে দিয়ে মানে আমরা যারা কমার্সে অঙ্ক করি অবশ্যই জানি কি এখানে পার্টিকুলার লিখতে হবে, পার্টিকুলার অথবা ডিটেলস বিবরণ, এখানে টাকা দিতে হবে, এখানে টাকা দিতে হবে, অঙ্কের মধ্যে দেয় নাই এটা দিতে হবে। তবে তৃতীয় ক্লাসের অঙ্কের মধ্যে ছিল, প্রথম দ্বিতীয় ক্লাসের অঙ্কের মধ্যে ছিল না, আমি একে দেখিয়ে দিয়েছি, এটা আপনারা সিরিয়ালি ক্লাস গুলো করবেন। এই গেল কোয়েশ্চেন,
তাহলে এই কোয়েশ্চেন থেকে এখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ করব। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ করার জন্য এই জাতীয় অঙ্কর বেলায় আমি দ্বিতীয় ক্লাসে বলেছি, তৃতীয় ক্লাসে বলেছি, আপনারা আশা করি জানবেন। এই জাতীয় অঙ্ক করার জন্য করার আগে কত উত্তর হবে আপনারা সেটা জানবেন, জেনে নেবেন, যে জানবেন যে কিভাবে আমার এই উত্তরটা এত হতে হবে, এত না হলে এই অঙ্কটা হবে না। তার মানে অঙ্ক করার আগে বুঝতে পারবেন অঙ্ক হলো কি হলো না, হলে কিভাবে হলো আর না হলে হলো না কেন, কিভাবে সেটা জানাচ্ছি। ক্যাশ এটা 2 নম্বর ক্লাসও বলেছি, 3 নম্বর ক্লাসও বলতেছি, এটাতেও বলতেছি ক্যাশ। এই ক্যাশ আর যদি ব্যাংক থাকে ব্যাংক, ওই দুইটা আইটেম দিয়ে মূলত উত্তরটা নির্ণয় করা হয় কত উত্তর হবে, কত আনসার হবে। তাহলে আমাদের এখানে ব্যাংক নাই, অনলি ক্যাশ আছে, ক্যাশ দিয়ে আমরা দেখতেছি। ক্যাশ শুরুর বছর 2017 সালে আছে 3000 টাকা, 2018 সালে আছে 4000 টাকা। তাহলে পুরান বছরের বা শুরুর বছরে ছিল 3000 টাকা, শেষ বছর 18 সালে পরবর্তী বছর আছে 4000 টাকা। ক্যাশ বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। কত? 4000 থেকে 3000 বাদ দিলে 1000, আমাদের অঙ্ক হবে ইনক্রিজ ইন ক্যাশ 1000। উত্তর হবে ইনক্রিজ ইন ক্যাশ 1000। আমাদের জানে আমরা তিনটা ধাপ আছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তিনটা অ্যাক্টিভিটিস। আর এর সাথে কি করতে হয়? নেট লাভ থাকবে, নেট লাভ এবং তিনটা অ্যাক্টিভিটিস এর যোগফল যোগ বিয়োগ করে ফলাফলটা অবশ্যই 1000 আসবে। 1000 কি আসবে? ক্যাশ, তাও ইনক্রিজ আসবে, যেহেতু 3000 এটা 4000 হয়ে গেছে, 1000 বৃদ্ধি পেয়েছে, সে কারণে ক্যাশের ইনক্রিজটা হবে। আবার 3000 যদি 2000 হয়ে যেত তখন কমে যেত, কমে গেলে তখন ক্যাশ ডিক্রিজ আসতো। এটা তো ইনক্রিজ বৃদ্ধি, সেই জন্য ইনক্রিজ 1000। দেখিয়ে দিচ্ছি তিনটা ধাপের যোগফলের পরে একদম লাস্ট, এই যে নেট ইনক্রিজ ইন ক্যাশ, ঠিক আছে, নেট ইনক্রিজ ইন ক্যাশ কত? 1000। এই 1000 আপনাকে এই তিনটা ধাপ করে যোগ বিয়োগ করে 1000 আনতেই হবে। যতক্ষণ পর্যন্ত 1000 আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আপনার অঙ্ক হয় নাই, এটা আপনি শতভাগ নিশ্চিত থাকবেন। আশা করি বোঝা গেল। তাহলে এই 1000 টাকা আমাদের মিলাতে হবে নেট ইনকাম এবং তিনটা ধাপ মিলে। ওকে, তাহলে আসি, তাহলে এই ক্যাশটা আমাদের এটাই এখানে ব্যবহার উত্তর দেখবো, এটা আর অন্য কোনো কাজ হবে না। আমরা এখন এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজে শুরু করব। অপারেটিং অ্যাক্টিভিটির কাজ শুরু করার আগে অঙ্কের মধ্যে একটা জিনিস জানতে হবে, এখানে নেট লাভ আছে কিনা দেখতে হবে। আমি ইতিমধ্যে প্রশ্নটা করে ফেলেছি, আপনারা অবশ্যই দেখছেন, আপনাদের সামনে বইও থাকবে আর আমার অঙ্কটাও আছে। হ্যাঁ, নেট লাভ অঙ্কের মধ্যে বা নেট ইনকাম কোয়েশনের মধ্যে নাই, নেট ইনকাম কোয়েশনের মধ্যে নাই, তাহলে আমাদেরকে প্রথমে নেট ইনকাম বের করে ফেলতে হবে। প্রথমে কি বের করতে হবে? নেট ইনকাম। আর নেট ইনকাম বের করার জন্য আমি ইন্টারনেটে আমার নোটপ্যাড খুলতেছি, এখান থেকে দেখিয়ে দিব অনলাইন নোটপ্যাড। নোটপ্যাড নেট ইনকাম বের করার জন্য নেট ইনকাম কিভাবে বের করবেন সেটা আমি এখানে লিখেও দিচ্ছি। নেট ইনকাম বের করার জন্য নেট ইনকাম, নেট আই বের করা নিয়ম, নেট ইনকাম বের করা নিয়ম, নেট ইনকাম বের করতে হলে কি করতে হবে? নেট ইনকাম বের করতে গেলে রিটেইন আর্নিং, রিটেইন আর্নিং এর বাংলা সংরক্ষিত আয়, আগে বাংলা লিখে দিচ্ছি, সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়, আয়ের আয়ের শেষ কি বলবো, ক্লোজিং ইয়ার, ক্লোজিং ইয়ার থেকে ক্লোজিং মানে সমাপনী বছর, সমাপনী বছর বছর বছরের নিট নিট আই বিয়োগ, সমাপন বছরের নিট আই বিয়োগ প্রারম্ভিক বছরের নিট আই, প্রারম্ভিক 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 বছরের নিট আই, সমাপনী বছর নিট আয় থেকে প্রারম্ভিক বছর নিট আয় বাদ যোগ নগদ লভ্যাংশ, যোগ নগদ লভ্যাংশ কত? এটা হলো বাংলায়, আর এটা যদি আমরা ইংরেজিতে করি
হ্যাঁ রিটেইন আর্নিং সমাপনী বছরের নিটাই থেকে এটা কি বের করতে, এটা হচ্ছে এটা বাংলায় একটু নির্ণয় করতেছি, নিটাই বা নিট ইনকাম, এটা নির্ণয় নিট আয় সমান, এটা নিটাইয়ের সূত্র, নিটাই বের করার সংরক্ষিত আয়ের সমাপনী বছরের নিটাই থেকে প্রারম্ভিক বছরের নিটাই বা নগদ লভ্যাংশ প্রদান। তাহলে এই সূত্র দিয়ে আগে ফলাফলটা বের করে ফেলি, তারপর আবার ধীরে ধীরে দিন। হ্যাঁ তাহলে আমাদের সমাপনী বছরের নিটাই কোয়েশন থেকে আমরা দেখবো কোনটা সমাপনী বছরের নিটাই এটা দেখবো, কোনটা প্রারম্ভিক বছরের নিটাই এটা দেখবো, কোনটা নগদ লভ্যাংশ এটা দেখবো, এই তিনটা জিনিস আমরা বের করে নিয়ে আসবো কোয়েশন থেকে। এই যে সমাপনী বছর বোঝাচ্ছে কি 2018 সালটাকে বলা হবে সমাপনী বছর, 2017 সালকে বলা হবে প্রারম্ভিক বছর। তাহলে রিটেইন আর্নিং, এই যে রিটেইন আর্নিং এটা, এই রিটেইন আর্নিং এর বাংলা হচ্ছে সংরক্ষিত আয়। এই রিটেইন আর্নিং সমাপনী বছর 14,500, মানে শেষ বছর হচ্ছে 14,500, শুরু বছর হচ্ছে বা প্রারম্ভিক বছর হচ্ছে 13,000। তাহলে 14,500 থেকে 13,000 বাদ দিতে হবে, আমি যাচ্ছি 14,500 থেকে 13,000 বাদ, 14,500 মাইনাস 13,000, 13,000 বাদ যোগ কত নগদ লভ্যাংশ প্রদান, নগদ লভ্যাংশ প্রদান কোথায়, এই নগদ লভ্যাংশ ডিভিডেন্ড পেইড, পেইড ডিভিডেন্ডস টোটাল 6,000 পাই আর ডিক্লেয়ার এন্ড পেইড ডিউরিং দ্য, এটা হচ্ছে ডিভিডেন্ড পেইড, এটা হচ্ছে লভ্যাংশ প্রদান, এটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান, কত টাকা 6,000 টাকা, 6,000, 6,000। তাহলে যোগ করার পর ফলাফল কত আসবে, আমাদের আমাদের ফলাফল আসবে 4,500 থেকে 3,000 বাদ দিলে থাকবে 13,000, 1,500 আর এদিকে আছে কত 6,000, তাহলে যোগফল কত 7,000, 7,500 টাকা হচ্ছে নেট ইনকাম। এই গেল সূত্র, আর এটা আমি এখানে ইংরেজিতে ইংরেজিতে রেখে দিচ্ছি, নেট ইনকাম সমান এন এন পি টি, নেট ইনকাম, নেট ইনকাম ইকুয়াল রিটেইন আর্নিং আর ই টি আই এর আই আল টি আই আর এন রিটেইন, রিটেইন রিটেইন ব্রাঞ্চ গুলো হচ্ছে রিটেইন, রিটেইন আর্নিং আর ই টি আই এন ই ডি আছে, আর ই টি আই এন ই ডি, আর ই টি আই, আর ই টি আই এন, আর ই টি আই আই এন ই ডি, রিটেইন আর্নিং, ই এ আর এন আই, রিটেইন আর্নিং ক্লোজিং, রিটেইন আর্নিং এদিকে ক্লোজিং শব্দটা দিই, ক্লোজিং সি এল ও এস আই এন, সি এল ও এস আই এন ডি, ক্লোজিং রিটেইন আর্নিং মাইনাস ওপেনিং রিটেইন আর্নিং, ইউপিএন আই এন ইউপিএন ওপেনিং রিটেইন আর্নিং, আর ই টি এ আই এন, আর ই টি এ আই এন ই ডি, ওপেনিং রিটেইন আর্নিং, এই হচ্ছে আর আর ই এস এন কে আর ই টি এ আই আর ই টি এ আই এন ই ডি, রিটেইন প্লাস ডিভিডেন্ড পেইড, এই হলো সূত্র। তাহলে কি পাইলাম আমরা, নেট ইনকাম কিভাবে বের হয়, তাহলে নেট ইনকাম বের করার নিয়ম হচ্ছে নেট ইনকাম সমান, হ্যাঁ ক্লোজিং রিটেইন আর্নিং ইংরেজিটাই লিখবেন, প্রথম বাংলা বোঝার জন্য লিখছি, মাইনাস ওপেনিং রিটেইন আর্নিং, ক্লোজিং থেকে ওপেনিংটা বাদ, এবং ডিভিডেন্ড পেইড মানে শেষ তারিখের টাকা বলা হবে ক্লোজিং রিটেইন আর্নিং, আর একটা যেটা শুরু তারিখ আছে সেটা শুরু বছর আছে সেটাকে বলা হয় ওপেনিং রিটেইন আর্নিং, একটা থেকে একটা বাদ দিয়ে ডিভিডেন্ড ক্যাশ পেইড কি করতে হবে প্লাস করলে যেটা বের হবে সেটাই নেট ইনকাম, এই নেট ইনকামটা আগে বের করে ফেলতে হবে, এটা হলো নেট ইনকাম বের করা। আশা করি আপনারা বুঝেছেন তাহলে কিভাবে নেট ইনকাম আমরা বের করতে পারবো। তাহলে এই নেট ইনকাম দেখি, এই নেট ইনকাম, এই ওয়ার্কিং, এই ক্লোজিং থেকে ওপেনিং বাদ ক্যাশ ডিভিডেন্ড যোগ দিয়ে দিছে, এখানে দেওয়া দেওয়া আছে, এটা এখানেও করে ফেলতে পারবেন বা আলাদা করে ওয়ার্কিং করে ওয়ার্কিং দ্বারাও দেখাতে পারবেন। তাহলে নেট ইনকাম 14,500 থেকে 13,000 বাদ 6,000 যোগ করে 7,500 নেট ইনকাম হয়ে গেল। এরপর অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই ওয়ার্কিং অ্যাক্টিভিটিস লেখাটা লিখে কোলন দিবেন। এরপর আমাদের
এই অপারেটিং অ্যাক্টিভিটিসের যে সকল আইটেম আছে সেগুলো এখন নিয়ে আসবো। অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি আছে? অনগত খরচ আসে, অনগত আয় আসে, তারপর চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি আছে, চলতি দায়ে হ্রাস বৃদ্ধি আছে। তাহলে অপারেটিং খরচের মধ্যে প্রথমত আসি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করতে গেলে আমরা এখানে এই দুই নম্বর সমন্বয়টা লাগবে। এই অঙ্কের মধ্যে ইকুইপমেন্ট কস্টিং দেওয়া, আমরা আমি দুই নম্বর ক্লাসে এই সমন্বয়ের ব্যবহার শিখিয়েছি। দুই নম্বর ক্লাসে এর আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম নিয়ম, তারপর দ্বিতীয় ক্লাসে এই সমন্বয়টা নিয়ে আমি ক্লাস করেছি, খুব সুন্দর করে একটা ক্লাস করেছি। ওই সমন্বয়টা যারা জানবে তারা ইতিমধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে, কোনো ধারণা নেই। তারপর আমি এটা তো আবারও বলতেছি, এই ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এই সমন্বয় দ্বারা আমাদের কি বের করতে হবে? বলা হচ্ছে 1000 টাকা ক্রয় মূল্যের ইকুইপমেন্ট হিসাব থেকে ডিসকার্ডেড মানি বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কি কি বাদ? ইকটস, এটা ক্রয় মূল্য এবং একুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে রিমুভ করা হবে, বাদ দেওয়া হবে। এই 1000 টাকা ফিগারটা এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই 4500 থেকেও বাদ দিতে হবে, রিমুভ করতে হবে। এবং কস্ট, ইকুইপমেন্ট কস্ট আছে কত? 15000, এখান থেকে এটা রিমুভ করতে হবে। তাহলে এই 1000 টাকা কয় জায়গা থেকে? মনে রাখতে হবে, কোনো সম্পত্তি যদি বিক্রি করে ওই বিক্রিকৃত সম্পত্তি যদি সরি এই সম্পূর্ণ অবচয় হয়ে যায়, কোন সম্পত্তি যদি অবচয় হয়ে যায় বা বিক্রয় করে ফেলে, তাহলে সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে ওই সম্পত্তির মূল্যটা কি করে দিতে হবে? বি করে দিতে হবে। পাশাপাশি ওই সম্পত্তির যে অবচয় টাকা থাকা হবে ওই অবচয়টা অবচয় থেকে বাদ দিতে হবে। তাহলে এই 1000 টাকা ক্রয় মূল্য আবার এই 1000 টাকা ডেপ্রিসিয়েশন, দুইটাই একে 1000, কারণ কিনে দাম 1000, এটা পুরোপুরি অবচয় হয়ে গেছে এবং এটা কোনো দামই নেই, রিমুভ হয়ে গেছে, হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই 1000 টাকাটা আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে বাদ দিতে হবে এবং ইকুইপমেন্ট থেকে বাদ দিতে হবে। তাহলে ইকুইপমেন্ট কত? 15000। এই 15000 থেকে 1000 বাদ দিলে কত থাকে? নিশ্চয়ই 14000। তাহলে এই 14000 ইকুইপমেন্ট বছর শেষে কত হয়ে গেল? 19000 হয়ে গেল। কত বৃদ্ধি পেয়েছে? 5000। এই 5000 হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ। এই ইকুইপমেন্ট পারচেজ 5000 আমাদের এখানেও দিয়ে দিয়েছে, ইকুইপমেন্ট কস্টিং 5000 ওয়াজ পারচেজ ডিউরিং দা ইয়ার। আমি মাউস দিয়ে দিয়ে গেছে কত টাকা? 5000 টাকা। এই 5000 টাকা যদি নাও দিত, আমরা এখানে এই আইটেম থেকে এই 5000 টাকাটা ব্যয় করে দিতে পারতাম। আমি এটা এখন না দেখে আপনাকে এটাই বের করে দিন। তাহলে ইকুইপমেন্ট পারচেজ কি কেমনে বের করতে হবে? 5000 টাকা যদি দেওয়া, এখন তো দেওয়া আছে, ইকুইপমেন্ট পারচেজ এখানে বসে গেছে দেখেন, এই ইকুইপমেন্ট পারচেজ 5000 মাইনাস দিতে হবে। পারচেজ করলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা জানি স্থায়ী সম্পদ আছে, স্থায়ী সম্পদ যতটুকু ক্রয় করে সেটা মাইনাস হবে, আর স্থায়ী সম্পদ যতটুকু বিক্রয় করে সেটা প্লাস হবে। বিক্রি করলে ক্যাশ টাকা আসে, বিদায় প্লাস করতে হয়, ক্রয় করলে ক্যাশ টাকা চলে যায়, বিদায় মাইনাস করতে হয়। তাহলে এটা ক্রয় করেছে 5000 টাকা মাইনাস। এই 5000 টাকা যদি এখানেও দেওয়া আছে আর এই সমন্বয় যদি দেওয়া না থাকতো, আমরা এইটা থেকে বের করে নিয়ে ফেলতাম ইকুইপমেন্ট থেকে। 15000 থেকে 5000 বাদ দিলে 14000, 14000 টাকা কত হয়ে গেলো? 19000 হয়ে গেলো। তাহলে কত বৃদ্ধি? 5000। এই 5000টা আমরা পাইলাম। তাহলে একটার কাজ শেষ। এবার এই কুমুলেটে ডেপ্রিসিয়েশন এটা থেকে বাদ, এটা থেকে আমরা দুই ভাবে নিয়মটা করতে পারি। প্রথমত 4500 থেকে 1000 বাদ দিলে কত হয় বলেন? 3500। 3500 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 5500। তাহলে কত টাকা বৃদ্ধি? 2000 টাকা বৃদ্ধি। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2000 টাকা। এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2000 টাকা। এই 2000 টাকা দুই ভাবে বের করা যায়। এখান থেকে আমি দুই নম্বর ক্লাসও বলেছি, এটা থেকে 1000 বাদ দিয়ে পার্থক্যটা 3500 থেকে 5000 বাদ দিলে 2000 বের হয়ে যাবে সরাসরি, অথবা এটার এটা বর্তমান যেটা আছে এটার এটার ব্যবধান কত? 4500, 5500 ব্যবধান কত? 1000। এই 1000 থেকে আদিকে অবচয় হয়েছে কত? আবার 1000। 1000 সাথে 1000 যোগ করলে 2000। ওই নিয়মটা দেখা দিচ্ছে 1000 প্লাস 1000, যে কোনো একটা করলে হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকশন পাইলাম আর ইকুইপমেন্ট পারচেজ পাইলাম। আমি বলেছিলাম এই অঙ্কটা দুইবার চারবার যায়, কিন্তু এই অঙ্কের মধ্যে চারবার হবে না, কেননা এখানে ইকুইপমেন্ট বিক্রি করে নাই, এটা রিমুভ করেছে। বিক্রি করলে যদি আয় বা লস হতো তখন এটা সমন্বয় আরো দুইবার হতো, যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করতো, কিন্তু বিক্রি করা হয় নাই সেই জন্য এই সমন্বয়টা দুইবার, আর যদি বিক্রি করতো তাহলে আরো দুইটা ট্রানজেকশন এখানে যোগ করতো। তাহলে এটা চলে গেল, সাথে সাথে এটাও চলে গেল। আমরা দুই নম্বর সমন্বয় তিন নম্বর সমন্বয় করে দিয়েছি, তার এরপর এগুলো করে দিলে সমন্বয় গুলো করে দিয়ে হলে তারপর চলে যাবো বাকি কাজ। 200 শেয়ার অফ কমন স্টক, আচ্ছা এটা তো আগে বলে ফেলছি, এটা বলতে হবে না, আবার একবার বলি, 200 শেয়ার 15 টাকা করে বিক্রি করছে। তাহলে শেয়ার বিক্রি করলে কি আসে? ক্যাশ টাকা আসে। তাহলে 200 কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 200 গুণ 15 গুণ করে গুণ করলে 6000 টাকা দেখা হবে। হ্যাঁ, দেখাতে হবে নাকি অনলাইন ক্যালকুলেটার? অনলাইন এই 200 সাথে 6000, 200 সাথে 200 শেয়ার বিক্রি করছে কত টাকা করে? 15 টাকা করে। তাহলে 200 সাথে 15 গুণ করলে কত? গুণলে কি
কত বিক্রি করছে সেটা আবার একটু শেয়ার 200 বিক্রি করছে কত টাকা 15 টাকা ঠিক আছে 15 টাকা কোনো 30 3000 টাকা শেয়ার বিক্রি করে এই যে শেয়ার ইস্যু এট এ প্রিমিয়াম 200 গুণ 15 কত টাকা 3000 টাকা এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা জানি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসলে কি স্থায়ী স্থায়ী দায় রাইট এম পুরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে স্থায়ী দায় যতটুকু বৃদ্ধি পায় ততটুকু প্লাস করতে হয় আর স্থায়ী দায় যতটুকু হ্রাস পায় ততটুকু কি করতে হয় মাইনাস করতে হয় তাহলে আমাদের এখন হচ্ছে এটা শেয়ার বিক্রি করলে টাকা আসবে টাকা আসলে এটা প্লাস হয়ে আসবে তাহলে 200 এর সাথে 15 গুণ করলে 3000 টাকা প্লাস আর এই আইটেমটা এটার সাথে রিলেটেড আছে আমি প্রথমেই আলোচনা করে ফেলছিলাম কোথায় এই কমন স্টকের সাথে এই কমন স্টক এবং প্রিমিয়ামের সাথে এখানে 15-25 হাজার টাকাটা 27 হাজার টাকা হয়েছে কত বৃদ্ধি 2000 বৃদ্ধি আর 10 টাকা শেয়ার 15 টাকা করে বিক্রি করছে কত টাকা বেশি গেছে 5 টাকা সেটাকে বলা হয় প্রিমিয়াম প্রিমিয়ামের বাংলা অধিকার অধিহার 5 কে 200 দিয়ে গুণ করলে 5 2 10 1000 টাকা বের হয় এই 1000 টাকা হচ্ছে প্রিমিয়াম এই সমন্বয়টা যদি না দিতে অঙ্কের মধ্যে আমরা এটা এখান থেকে ব্যবধান 2000 টাকা আর এখান থেকে 1000 মোট 3000 টাকা এখানে দেখিয়ে দিতাম যদি সমন্বয়টা না থাকতো আশা করি বুঝা গেল আর ডিভিডেন্ড পেড টোটাল এত টাকা এটাও তো বলে ফেলছি ডিভিডেন্ড পেড কোথায় আসে ডিভিডেন্ড পেড আছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এই যে মাইনাস এটা হয়ে গেল তাহলে পুরোপুরি সমন্বয় শেষ বাকি ব্যালেন্স শীট থেকে দেখবো আর বেশিক্ষণ লাগবে না ক্যাশ লাগতেছে না এরপর অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদ হচ্ছে এটা 11000 এটা কত হয়ে গেল 8800 কত টাকা বৃদ্ধি না হ্রাস নিশ্চয়ই হ্রাস কত টাকা হ্রাস বি করেন 11000 ঠিক আছে 8800 মাইনাস ইনক্রিজ হয় মাইনাস ডিক্রিজ হলে কি প্লাস এটা কি হয়েছে ইনক্রিজ না ডিক্রিজ 11000 ছিল 8800 হয়ে গেছে কমে গিয়েছে কমে গেলে কি হবে ডিক্রিজ ডিক্রিজ হলে কি দিতে হবে বাদ দিতে হবে সরি প্লাস 40% ডিক্রিজ হলে প্লাস ডিক্রিজ ইন অ্যাকাউন্ট ছিল 2200 এটা ব্র্যাকেটে লিখে দিবেন 11000 মাইনাস 8800 এখানে ব্র্যাকেটে এই রিটার্ন অফ যেভাবে লিখছে এটার মতো লিখে দিবেন 11000 মাইনাস 8800 তাহলে 2200 টাকা ডিক্রিজ চলতি সম্পদ যোগ হয়ে গেল আচ্ছা তারপর এরপর আসি রিজার্ভ ফর অ্যালাউন্স ফর ব্যাড ডেটস এটা এখানে মাইনাস এই আইটেমটা এখানেও দেখাতে পারে এটা দেনাদার থেকে বি করেও থাকতে পারে অথবা এই অ্যাকাউন্টে এরকম মাইনাসও দেখাতে পারে অথবা এই অ্যাকাউন্টে এই ক্রেডিট পাশে এসে বা দায় পাশে এসে এরকম ব্র্যাকেট ছাড়া দেখাতে পারে এখানে তো ব্র্যাকেট দিছে ব্র্যাকেট ছাড়া দেখাতে পারে এটা দায়ী হিসাবে বিবেচনা করতে হবে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অনাদায়ী দেনা সঞ্চিতি দায়ী হিসাবে বিবেচনা করতে হবে একুমুলেটেড বেসিস এটা এখানেও দেখাতে পারবে অঙ্কের মধ্যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বলে 1000 টাকা এখানে 800 টাকা এখানে আবার ব্র্যাকেট হবে না তখন আর এখানে ব্র্যাকেট দিয়ে দেখাইছে এখানে তখন ব্র্যাকেট হবে না এটা এখন দায়ী হিসাবে বিবেচনা করলে এটা 1000 টাকা ছিল 800 টাকা হয়ে গেছে দায় বৃদ্ধি না হ্রাস নিশ্চয়ই হ্রাস কত হ্রাস 200 টাকা হ্রাস তাহলে দায় হ্রাস বৃদ্ধি হলে যোগ হ্রাস পাইলে কি বিয়োগ এই 200 টাকা অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডিক্রিজ ইন অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডিক্রিজ ইন কোথায় গেল ডিক্রিজ ইন রিজার্ভ ফর ব্যাড ডেট রিজার্ভ বলো বলে অ্যালাউন্স বলে প্রভিশনও বলে এটা রিজার্ভ লেখা দেয় অ্যালাউন্স লেখা দেয় প্রভিশন লেখা দেয় সবগুলো বাংলা হচ্ছে সঞ্চিতি ডিক্রিজ ইন রিজার্ভ ফর ব্যাড ডেটস এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে তাহলে কত ছিল 1000 - 800 1000 - 800 1000 থেকে 800 বাদ দিলে কত 200 আর দায় যদি বৃদ্ধি পাই অবশ্যই কি সরি দায় যদি বৃদ্ধি পাইলে শুধু হ্রাস পাইলে কি বিয়োগ এখানে হ্রাস পাইছে বিয়োগ দিয়েছে মনে থাকবে আর এই কথাটা আবার একবার বলতেছি এটা অ্যালাউন্স ফর ব্যাড ডেট এখানে না দেখিয়ে এখানেও দেখাতে পারে এখানে দেখালে তখন আবার ব্র্যাকেট দিবে না দায় পাশে দেখে এটা দায় পাশেও দেখানো যায় চলে গেল এরপর আসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি চলতি সম্পদ 20000 - 22000 তাহলে বৃদ্ধি না হ্রাস 2000 বৃদ্ধি আর বৃদ্ধি পাইলে কি হয় চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ 22000 থেকে 20000 বাদ দিলে 2000 টাকা বিয়োগ ডিক্রিজ ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি যা বৃদ্ধি পেয়েছে তাহলে লিখতে হবে ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2000 আর চলতি সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে মাইনাস দিতে হবে 22000 থেকে 20000 এটা হয়ে গেল ইকুইপমেন্ট করে ফেলছি প্রিলিমিনারি এক্সপেন্স এটা হচ্ছে অবাস্তব সম্পদ এটা প্রিলিমিনারি এক্সপেন্সের অবলোপন হয় রিটার্ন অফ হয় আমি বলেছিলাম প্রথম ক্লাসে অনগত খরচ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যামোরাইজেশন এক্সপেন্স এইটার জন্য অ্যামোরাইজেশন 2000 টাকা ছিল প্রাথমিক খরচ বছর শেষে 2018 সালে সেটা 1000 হয়ে গেছে তাহলে 1000 টাকা অবলোপন হয়ে গেছে আর অবলোপন ইংরেজি কি রিটার্ন অফ রিটার্ন অফ অবলোপন ইংরেজি হয় রিটার্ন অফ তাহলে রিটার্ন অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস 2000 থেকে 1000 বাদ
এটা 2000 থেকে 1000 বাদ দিলে কত দিতে হবে 1000 তাহলে রিটার্ন অফ অথবা শব্দটা তো ভুলে গেলাম এই মুক্ত আবরণ আছে তাহলে রিটার্ন অফ প্রিলিমিনারি এক্সপেন্স এটা রিটার্ন অফ বাংলা অবলম্বন প্রাথমিক খরচের অবলম্বন 2000 থেকে 1000 বাদ দিলে 1000 আর এটা অবলম্বন হচ্ছে এটা অনগত খরচ অনগত খরচ অলওয়েজ যোগ করতে তাহলে সম্পদের আইটেম আমাদের পুরোপুরি শেষ দেন দায় দায়ের মধ্যে কি এইটা তো করে ফেলছি অ্যাকাউন্ট পেয়াবল অ্যাকাউন্ট পেয়াবল হচ্ছে কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্ট পেয়াবল কি কারেন্ট লাইবিলিটি এটা 6500 আছে 4000 হয়ে গেল চলতি দায় হ্রাস পেয়েছে জানি আমরা তো আমাদের আমরা জানি চলতি দায় বৃদ্ধি পাইলে প্লাস আর হ্রাস পাইলে মাইনাস তাহলে এখন কি হবে হ্রাস পেয়েছে মাইনাস 6500 থেকে 4000 বিয়োগ 2500 টাকা কারেন্ট লাইবিলিটি মাইনাস 2500 এই যে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়াবল 2500 চলতি দায় হ্রাস পাইলে বিয়োগ মনে রাখতে হবে সব ব্র্যাকেটে লিখে দিবেন টাকাটা কেমনে হবে তারপর ট্যাক্স পেয়াবল এটাও কারেন্ট লাইবিলিটি ট্যাক্স পেয়াবল কি কারেন্ট লাইবিলিটি আছে 1000 হয়ে গেছে 2000 তাহলে কারেন্ট লাইবিলিটি বৃদ্ধি চলতি দায় বৃদ্ধি হলে প্লাস এই 2000 থেকে 1000 দিয়ে তাহলে ইনক্রিজ ইন ট্যাক্স পেয়াবল ইনক্রিজ ইন ট্যাক্স পেয়াবল 2000 থেকে 1000 বাদ ব্র্যাকেটে দেখিয়ে দিবেন এটা তাহলে বের হয়ে গেল আমাদের মনে কাজ শেষ এটা করে ফেলছি এটা করে ফেলছি রিটেন আর্নিং তো অনেক লাভ হবে নির্ণয় করে ফেলছি আমাদের শেষ অঙ্ক শেষ এবার বিলানোর পালা তাহলে নেট ইনকাম এত আর এই সব এগুলো প্লাস ফিগার আছে মাইনাস ফিগার আছে আপনারা 2000 একে 3000 3000 সাথে যোগ করলে 5200 5200 সাথে 1000 যোগ করলে হচ্ছে কত 6200 6200 হচ্ছে প্লাস ফিগার আর মাইনাস ফিগার হচ্ছে 2 দিয়ে 4000 4500 4700 6200 থেকে 4700 যোগ করলে 1500 টাকা প্লাস ফিগার পড়ে তবে এটার সাথে এটা যোগ করে 9000 আর 9000 নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা জানি এটা যদি প্লাস ফিগার হয় প্রোভাইডেড বাই লিখতে হয় আর মাইনাস ফিগার আসলে ইউজড ইন লিখতে হয় তাহলে 7500 এর সাথে 1500 যোগ করে 9000 এই যোগফলের নাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এরপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আছে 5000 মাইনাস এটা সরাসরি দিয়ে দিবেন আর এটা নেগেটিভ ফিগার যেহেতু এটার জন্য লিখতে হয় নেট ক্যাশ ইউজড বাই অথবা ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটি এটা বাইও লেখা যায় ইনও লেখা যায় নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 5000 তাহলে মাইনাস ফিগার হলে ইউজড ইন প্লাস ফিগার হলে প্রোভাইডেড বাই এরপরে এই এখানে আছে 3000 এখানে 6000 6000 থেকে 3000 বাদ দিলে 3000 মাইনাস বড় মাইনাস ফিগার বড় 3000 মাইনাস আসছে এটা কি লিখতে হবে নেট ক্যাশ ইউজড বাই যেহেতু মাইনাস ফিগার ইউজ বাই লিখতে হবে এই 3000 সুদা টাকাটা লিখতে হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি 3000 তাহলে এই 9000 সাথে 3000 5000 মাইনাস এটাও বাদ 3000 8000 বাদ দিলে কত হয়ে গেলে ওই আমি শুরুতেই বলছিলাম 1000 ক্যাশের কত বের হবে 1000 এটা বলছিলাম 3000 এটা বৃদ্ধি পেয়ে 4000 হয়েছে তাহলে আমাদের কত বৃদ্ধি হবে 1000 15 ধাপে যোগ দিয়ে করে এই 1000 এ বৃদ্ধি পেয়েছে বুঝা গেল এরপর 1000 সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এট ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 3000 এটা যোগ করে 4000 টা মিলিয়ে দিতে হবে এবং অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে 3000 টা যোগ করেন এই 3000 ওপেনিং ক্যাশ ব্যালেন্স 3000 যোগ একের সাথে 3000 যোগ করে 4000 হয়ে গেল এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এটার সাথে মিলে গেল এই যে 4000 এটার সাথে মিলে গেল এবং অঙ্ক হয়ে গেল এবং আমাদের কাজ শেষ ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এই একটা অঙ্ক আজকে অঙ্কের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেয়েছি অনেক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কের মধ্যে যদি নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে কিভাবে নেট ইনকাম বের করতে হয় সেটাও আমরা আজকে শিখলাম তাহলে আজকে আমরা নতুন করে শিখলাম কি নেট ইনকাম দেওয়া না থাকলে নেট ইনকাম এটা একটা শিখলাম আইটেম এরপর আইটেম শিখলাম আজকে আজকের ক্লাসে নতুন নতুন আইটেম কি কি পাইলাম আজকের ক্লাসে এই অ্যালাউন্স ফর ব্যাড ডেট এই একটা আইটেম নতুন পাইলাম এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা একটা নতুন পাইলাম প্রিলিমিনারি এক্সপেন্স এটা কিভাবে কাজ করতে হয় এটা দিয়ে অনগত খরচ অবলম্বনে কিভাবে বের করতে এটা শিখলাম আর এগুলো তো আগের মতোই আছে আর সমন্বয় এগুলো আগের মতোই আছে মোটামুটি তাহলে এই হলো আজকের আমার ক্লাস আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা অঙ্কটা বারবার প্র্যাকটিস করবেন এই তিনটা অঙ্ক করেছি খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা অঙ্ক জানলে আমার মনে হয় এই অধ্যায়ের সি পাটের অঙ্ক করার জন্য আর আপনাদের কোনো ঝামেলা হবে না যে কোনো অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবে ওকে ধন্যবাদ সর্বশেষ আমি একটু আমি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি এটা আমার কাজ শেষ ইউটিউবে যাবেন ইউটিউব ইউটিউবে গিয়ে ইউটিউব অথবা বিটম্যাপ অথবা যেটাই ইউজ করে যারা যেটাই ইউজ করেন না কেন গুগল গিয়ে আমার নাম লিখলে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন জি জি বলুন স্যার লিখলে সাথে সাথে আমার ক্লাসগুলো চলে আসবে যে আমার ক্লাসগুলো এগুলো সব আমার ক্লাস এই জীবন স্যার লিখলে সবকিছু চলে আসবে
একটা কিওয়ার্ড এটা মনে রাখতে হবে। সব ক্লাস চলে আসবে এখানে, সবগুলো আমার ক্লাস, আশা করি আমি আপনাদের দেখাতে পারলাম। এরপর যে কোনো একটা ক্লাসে ক্লিক করে ঢুকবেন, যেমন আমি এটাতে ঢুকতেছি, এটাকে ঢুকলাম, ঢুকে আমার চ্যানেল এই কমার্স একাডেমি, এখানে ক্লিক করে আমার চ্যানেলে এটা 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 শুরুতে একটা এটাতে ঢুকে যাবে, আমার চ্যানেলে এটাতে ঢুকে যাবে। এইগুলাই আমার ক্লাস, এটা আমার চ্যানেল, 191 জন সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে, আমার সাথে যুক্ত হয়েছে, আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমার আপনারা আমাদের ফেসবুক ওয়ালে আমার ভিডিওটা রাখবেন, ক্লাসটা রাখবেন, এগুলো সব আমার ক্লাস, নিয়মিত আমি ক্লাস করে যাচ্ছি। এই প্লে লিস্টে গিয়ে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এটা প্লে লিস্ট, এটা জানার এন্ট্রি ক্লাস লিস্ট, এটা এখনো পুরোপুরি করিনি, একটা ক্লাস করেছি, দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যাওয়াদের জন্য যারা ফার্স্ট ইয়ার আসেন। আর এটা হচ্ছে কর্সিডের ক্লাস, এটা পুরো ক্লাস আছে এখানে। এটা একটা পরিসংখ্যান বিজনেস স্টাডিজ থেকে একটা অধ্যায় নিয়ে পুরো পুরো করেছি, এটা ওয়ার্ডিং সার্ভিস কোচিং এর আরেকটা অধ্যায় পুরো করেছি, আর এটা ফ্লেক্সিবল বাজেটের আরেকটা অধ্যায় পুরো করেছি। 1 2 3 4 5 6টা অধ্যায় চলতেছে আমার রানিং, তাহলে আমি আপনাদের বুঝাতে পারলাম। আশা করি আপনারা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ওয়ালে চ্যানেলটা সংরক্ষণ করবেন, প্রত্যেকে যার যার ওয়ালে সংরক্ষণ করবেন, এবং এটা কি করবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন জান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।